ঝিমিয়ে পড়েছে বিএনপি জামাত ও সরকারের বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা তবে শিগগিরই আসছে সুখবর সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য হঠাৎ করে ফের মাঠে নামার চিন্তা করছে বিএনপি। এজন্য কর্মসুচি সহ নানা পরামর্শ নিতে টানা 5 দিন মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে দলটি। এর মধ্যে জামাত ইসলামীকে যুগপৎ আন্দোলনে যুক্ত করা নিয়ে বেশিরভাগ সমমনা রাজনৈতিক দলের প্রস্তাব নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এ নিয়ে বিএনপির লিয়াজো কমিটি সদস্যদের মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি। তবে আগের মতোই যুগপতের বাইরে রেখে জামাতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চায় বিএনপি। পাশাপাশি ডান বাম ও ইসলামপন্থী সব রাজনৈতিক দলের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে পথ চলতে চায় বিএনপি আন্দোলনের জন্য এক মঞ্চে ওঠার সময় এখনো হয়নি বলে মনে করেছেন দলটির নীতি নির্ধারকরা শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুগপথ আন্দোলনের লিয়াজো কমিটি সদস্যের এক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় বৈঠকে জামাত ইসলামী ও গণতন্ত্র মঞ্চ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠক সূত্রে সব তথ্য জানা গেছে গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা পাঁচ দিন যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করে বিএনপি যুগপথ আন্দোলনের লিয়াজো কমিটির সদস্যরা বৈঠকে শরিক দলগুলোর প্রস্তাবনা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেন বৈঠক সূত্রে জানা যায় বর্তমান ধারায় সরকার বিরোধী যুগপথ আন্দোলন চলা উচিত বলে অভিমত ব্যক্ত করেন লিয়াজো কমিটির সদস্যরা তারা মনে করেন সরকার বিরোধী সব রাজনৈতিক দল নিয়ে এক মঞ্চ ওঠার সময় এখন নেই নাম প্রকাশে অনিচ্ছুক লিয়াজো কমিটির একজন সদস্য যুগান্তরকে বলেন জামাত সহ সরকার বিরোধী ডান বাম সব দলের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি কিন্তু জোট সম্প্রসারণ কিংবা সরকার বিরোধী সব দলের একমঞ্চে আসার বাস্তবতা এখনো তৈরি হয়নি ফলে যুগপথের আন্দোলন এত দিন যেভাবে চলে আসছে সেভাবেই এগোনো উচিত বলে অভিমত দেওয়া হয়েছে বৈঠক সূত্র জানায় প্রসঙ্গক্রমে জামাত সহ সব দলকে মঞ্চে নিয়ে নতুনভাবে কর্মসূচি গ্রহণের প্রস্তাবের বিষয়টি আসে একই সঙ্গে এই প্রস্তাবের বিরোধিতা করা গণতন্ত্র মঞ্চের বক্তব্য তুলে ধরেন এক নেতা নেতা পরে বিষয়ে চারজন তাদের মতামত তুলে ধরেন সঙ্গে এ জানা যায় ধারাবাহিক বৈঠকে গণতন্ত্র মঞ্চ ছাড়া বাকি সব দল ও জোট যুগপত আন্দোলনের সঙ্গে জামাত ইসলামীকে যুক্ত করার প্রস্তাব করেছে তবে গণতন্ত্র মঞ্চ জামাতকে আনুষ্ঠানিকভাবে ভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ নিয়ে বিব্রত গণতন্ত্র মঞ্চের অবস্থান নিয়ে তিনি অস্বস্তি প্রকাশ করেছেন দলের গুরুত্বপূর্ণ একাধিক নেতা বলেন যারা বিএনপির লেয়াজো কমিটিতে আছেন তারাও জামাতের বিষয়ে দ্বিধাবিভক্ত বৈঠক সূত্র জানায় শরিক দলগুলোর প্রস্তাব ও পরামর্শগুলো আগামীকাল সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে তোলা হতে পারে এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের মতামতের পর লেয়াজো কমিটি আবার শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে